কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। সকল সাধুই মজ্জা দেখতে পারেন, কিন্তু খুব কম সাধুই আছেন যারা চালাতে সক্ষম। মানুষের সুখ আর পরিশ্রম তার জীবন গড়ে তোলে। আত্মহত্যা নয়, আত্মসমৃদ্ধি জীবনের উদ্দেশ্য, আর তা কেবলমাত্র সম্ভব জীবন উপভোগের মাধ্যমে। কবরস্থানের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। রাতে ঘুমোতে যাওয়ার সময় আমরা সাধারণত কিছু করেছি বলতে পারাটা, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। সুদীপ বলেছিল, বাঙালি মলমূত্র এবং বীর্য ছাড়া কিছুই ত্যাগ করতে জানে না। জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। জীবন মানেই সাফল্য, এবং সাফল্য মানেই দুর্ভোগ। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। বিখ্যাত লোকদের শুধু প্রশংসাই করবে না, তাদের অনুকরণও করবে। যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনোই বৃথা যায় না। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে, তখন হতাশার সাগরে আশার সেতু রচনা করুন, জীবন হয়ে উঠবে সুন্দর। মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা কর। জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো, ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে, যে পথে কেউ যায়নি সে পথে চলতে হবে, অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ, এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত সাধ।